মুক্তি পথের মুক্ত পুরুষ, নামেই যার মুক্ত ঝরে, বাঁধবে তাকে কোন নামে? শ্রীরাম ঠাকুর তাই নামের ঠাকুর। গুরু অঙ্গদেবের দীক্ষা বীজ থেকে মাত্র কটা দানা দিতে পেরেছিলেন সামান্য কজন ভাগ্যবান শিষ্যকে, বাকি বীজ মন্ত্রের নাম ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন সর্বসাধারণের জন্য। নাম মন্ত্রই সারতন্ত্র, যার মধ্যে নেই জটিল তান্ত্রিক সত্তা বা যৌগিক শক্তির গূঢ়তত্ত্ব। প্রয়োজন হয় না কৃচ্ছতা সাধন কঠোর তপস্যার। অত্যন্ত সহজ সরলভাবে প্রচার করলেন নাম ধর্ম তথা সত্যনারায়ণের সেবা, নামের ব্রতসার, অর্থাৎ নাম মাহাত্ম্যের মধ্যে নিহিত সকল শ্রেণীর ও সকল ধর্মের মুক্তিকামী মানুষের বিশেষ এই মন্ত্রশক্তির নাম শ্রী আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। সেটা কিভাবে? শ্রী মানে সুন্দরভাবে। এই আত্মজ্ঞানী আত্মানং বিদ্ধি, নিজেকে জানা খুব কঠিন জিনিস। তাহলে গানই ভালো? নাম গানের আলাদা কোনো মন্ত্র নেই? করতে হয় না হোমযজ্ঞ? আর সত্যকে সঙ্গী করলে নারায়ণের সাক্ষাৎ পাওয়া যায়। পকেট ফাঁকা হোক, নাম বিতরণে মনের খরচ আপনিই উঠে আসবে। নিত্য বস্তু হারিয়ে গেলে নাম বস্তু কোথায় পাবে? কিন্তু কি সেই নিত্য বস্তু যাকে হারালে দুঃখের শেষ নেই? ওই ফরিদ সবুজ গ্রাম, জন্ম নিলেন শ্রীরাম ঠাকুর, ধন্য হলো ধরাধাম। ওই ফরিদপুরে দিনামানি ছোট ঘেরা সবুজ গ্রাম, ধন্যবাদ।
সবুজ গ্রাম, জন্ম নিলেন শ্রীরাম ঠাকুর, ধন্য হলো ধরা ধাম ওই ফরিদপুরে বিরামানি ছোট ঘেরা সবুজ।